হ্যালো বন্ধুরা, তো আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি আর এই যে সব কিছু নিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে সামনে, চলো। তো অবশ্যই যাওয়ার পর অবশ্যই দেখতে পারবে কোথায় যাচ্ছি। তো ওকে, বেরোই এখন ঠাটা। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি আর স্কুটিতে বসে গেছি, আর এটা একটা ওড়না নিয়েছি আর হ্যান্ডব্যাগ দিয়েছি, একটা সানগ্লাস দিয়েছি, কারণ একটু সামনেই ছিল পুলিশ, তো তার জন্য হেলমেট তো খুবই দরকার। তারপর আমরা ফলের দোকানে চলে এসেছি, এখানে ফল আর মিষ্টিও নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যাচ্ছি আমরা আমার বৌদির বাড়িতে, তো বৌদিকে দেখতে যাচ্ছি, তো তার জন্য একটু মিষ্টি ফল নিয়ে নিয়েছি। তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি, এখানে মানে হাইওয়ে রাস্তা কি অবস্থা, তো দেখেই তোমরা বুঝতে পারবে, আমি ভাবতে পারিনি এই অবস্থা। তারপর চলে এলাম বাড়িতে, খুব কষ্ট হয়েছে যেতে, তারপর ওদের বাড়িতে যাওয়ার পর মাসিমণি খুব কষ্ট করে রান্না টান্না করছে আমাদের জন্য, এখানে বৌদির সাথে অনেকটা গল্প করলাম, ফাজলামিও করলাম, করতে করতে ওরা রান্নাও করে নিচ্ছিল। আর এখানে দেখো বৌদির পিসি দুজন মিলে, সবাই মিলে একটু গল্প করা হচ্ছে। তারপরে আমাদের খাবার পালা চলে এলো, কারণ আমরা তাড়াতাড়ি আসতে হবে, না হলে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো তার আগেই আমরা চলে আসছিলাম। তো এখানেও আমরা মজা করছিলাম, তো এখানে আমার বাড়ির বৌদি আর মানে আমার বৌদির বৌদিও ছিল, তো আমরা সবাই একটু মজা টজা করে খাওয়া হচ্ছে। তো এখানে চানার ডাল, ভাত, তারপরে ইলিশ তরকারি, তারপর মাংস, অনেক কিছুই রান্না করেছেন। তো একা একা আমরা বলেছিলাম এত কিছু রান্না, কারণ আমরা এত খাবার পাগল না, সত্যি কথা বলতে কি আমরা মানে খেতে এত বেশি পছন্দ করি না, খাই কিন্তু অল্প অল্প খাই। তারপর আমরা আবার আবার বেরিয়ে পড়লাম, এখানে আমরা দুজন বলছি। যাওয়ার সময় তো কষ্ট হয়েছিল, যখন বাড়িতে আসছিলাম তখন তো বলার উপায় নেই, মানে বৃষ্টিও হয়েছে আর এখানে মানে রাস্তাটা মানে এত বাজে অবস্থা, এই তোমরা তোমরা দেখতেই পারবে, কারণ আমরা একদিন আসি মানে এত কষ্ট হচ্ছে। যারা প্রতিদিন যায় যাতায়াত করে, তাদের আমি তাদের কথাই আমি ভাবছি যে ওরা কিভাবে যাতায়াত করছে এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তাটা এত বাজে আমি কখনো ভাবতে পারিনি। মানে একজন যদি সুস্থ ব্যক্তি এখানে গিয়ে তো গিয়ে অসুস্থ হয়েই আসবে, আমি তো নিজেই অসুস্থ হয়েছি, মানে তোমাদের কি বলবো, আমার মাথা ঘুরছে, কোমরে ব্যথা হয়েছে, মানে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আমার এই রাস্তা দিয়ে যেতে। আর যারা প্রতিদিন যাতায়াত করছে তাদের জন্য আমার প্রচন্ড মানে খারাপ ফিল হচ্ছে, ওরা কিভাবে যাচ্ছে কিভাবে আসছে আমি সেটাই ভাবছি। তো সেই বলে আমার তো একদিনে হয়ে গেছে, কিন্তু অন্যদের জন্য আমার ভাত হয়, তো তার জন্য কিছু করার নেই। তো দেখা যাক, তো আমরা বাড়ি চলে এসেছি, আমাকে পুরো পাগল আছে। আর কি রাস্তা রে বাবা, কি রাস্তা, তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই দেখবে, প্রচন্ড খারাপ। আমি জানলা ঠান্ডা খুলে রেখে দিয়েছিলাম, তার জন্য একটু ঠান্ডা আছে, না হলে গড়টা পুরোপুরি গরম হয়ে যেত, এত গরম উপরে খুব কষ্ট হয় থাকতে, তো লাইফটাই হচ্ছে কষ্ট করার জন্য, আর কি করব, কষ্ট না করলে হবে কি, থাকি না, কষ্ট না করলে শূন্য শূন্য সব কিছু চলে আসবে, তো কষ্ট করি, ঠাকুর দেখ কোনোদিন কোনো কিছু ভালো হয়ে গেলে হবে। ওকে, সো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।